আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রাম বাংলা অনলাইনের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি খুবই ভালো আছেন। এই টিউটোরিয়াল বা এই ভিডিও দেখে যদি আপনার সামান্যতম কোনো উপকারে আসে, অবশ্যই সেটা আপনার ইচ্ছা। আপনি সাবস্ক্রাইব করলে সেটা আপনার ইচ্ছা, আপনি করতে পারেন। তো আমি বলবো না যে হ্যাঁ ভাই করেন, তো এরকম বলবো না। তো ছোট ভাইয়ের মতো বন্ধুরা কথাবার্তায় বলতে উঠলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার এই চ্যানেলে বেশ কিছু ডাচ বাংলা ব্যাংক সম্পর্কে, ইন্টারনেট ব্যাংক সম্পর্কে আরও কিছু ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। যদি আপনার কোনোটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি দেখে নিতে পারেন। বন্ধুরা, আমি এই সব বিষয়গুলি নিয়ে আমি একটি ভিডিও তৈরি করতে পারতাম, কিন্তু ভিডিওটি হবে অনেকটা বড় এবং আপনার হয়তো বা পুরো ভিডিওতে যে বিষয়গুলি আছে সবগুলো বিষয়ে হয়তো বা আপনার সমস্যা না, হয়তো কোনো একটা ছোটখাটো একটা বিষয় নিয়ে আপনার সমস্যা। এখন তাই বলে কি আপনি এত বড় একটা ভিডিও আপনি কি দেখতে পারবেন? পারবেন না। সুতরাং আমি ছোট করে ভিডিওগুলো তৈরি করছি, আপনার যে সমস্যাটা যখন ফেস হন বা যে জিনিসটা আপনার জানা দরকার হয় তো আপনি সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। এই জন্য আপনাকে বড় একটা ভিডিও দেখে বা কোন জায়গায় আছে আপনার প্রয়োজনের যে বিষয়টা, তো বন্ধুরা একটু বেশি বলে ফেলছি, তা যাই হোক সামনে চলি। তো এই ভিডিওতে আমি দেখাবো ইন্টারনেট ব্যাংকিং কিভাবে লগ ইন করতে হয় এবং প্রথম যে ইন্টারনেট ব্যাংকিং এর যে আইডি পাসওয়ার্ড দিবে এবং ইউজার আইডিটা দিবে, তো আপনাকে অবশ্যই আপনার সেই প্রথম ইউজার আইডিটা লগ ইন করে এবং পাসওয়ার্ড যেটা দিবে সেটা টেম্পোরালি পাসওয়ার্ড। তো আপনাকে একটি স্থায়ী আপনার মনের মতো আপনি যেটা মনে রাখবেন এবং অন্য কেউ জানবে না, তো সেরকম একটি পাসওয়ার্ড কিভাবে সেট করবেন এবং তারপরে মেইন যে ইন্টারনেট ব্যাংকিং যে পেজটা আছে সেই পেজের ভিতরে কি আছে এবং কি কি করা যায়, তো সেই বিষয়গুলি আজকে আমরা দেখবো। তো সেক্ষেত্রে আমাদের যেতে হবে গুগলে। গুগলে গিয়ে আমরা সার্চ দিব ডাচ বাংলা ইন্টারনেট ব্যাংকিং লিখে। আপনি যে কোনো একটি ইন্টারনেট ব্যাংকিং পেজ ডাচ বাংলার যখন আপনি ক্লিক করবেন তো আপনার সামনে ইন্টারনেট ব্যাংকিং এর এরকম একটি পেজ চলে আসবে। তো আসার পরে এখানে দেখবেন দুটো অপশন আছে, এটা অন্য রকমের পেজও আসবে। আপনার ডাচ বাংলার যে মেইন পেজ সেখানেও আপনি ইন্টারনেট ব্যাংকিং থাকবে, বা এরকম যদি ডাইরেক্ট ইন্টারনেট ব্যাংকিং পেজে চলে আসেন তাহলে এরকম পেজ দেখতে পারবেন। তো এখান থেকে আপনি 2FA রেজিস্ট্রেশনে অ্যাপ্লাই করতে পারবেন। আমি 2FA সম্পর্কে আগে টিউটোরিয়াল ভিডিও দিয়েছি এবং আমরা প্রথমে ইন্টারনেট ব্যাংকিং এখানে ক্লিক করব। ইন্টারনেট ব্যাংকিং এ ক্লিক করার পরে আমাদের সামনে যে পেজটি ওপেন হবে, আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে দেখুন যেখানে ইউজার আইডি দিতে বলতেছে এবং পাসওয়ার্ড দিতে বলতেছে। আপনাকে ব্যাংক থেকে যখন আপনি 2FA রেজিস্ট্রেশন করেছেন তখন ইন্টারনেট ব্যাংকিং এর জন্য যে পাসওয়ার্ড এবং ইউজার আইডি টেম্পোরালি যেটা দিয়েছে, প্রথমে ইউজার আইডিটা বসাবেন, পাসওয়ার্ডটি নিচে বসাবেন। তো এখানে নিচে কিন্তু একটি কিবোর্ড দেওয়া আছে, এখান থেকে আপনি বসাতে পারেন। তবে যদি এখান থেকে বসাতে না পারেন তাহলে আপনি এই যে টিক দেওয়া আছে এই দুইটা অপশনকে আনমার্ক করে ফেলবেন, তাহলে আপনি আপনার কিবোর্ড থেকে লিখতে পারবেন। আর যদি এটা আনমার্ক না করেন তাহলে আপনি এখানে ক্লিক করে লিখতে পারবেন এই কিবোর্ডের উপর দিয়ে। তো এই কিবোর্ডের উপরে আপনি আপার লয়ার দিয়ে যে অক্ষরগুলি দেওয়া আছে আপনার পাসওয়ার্ড যে অক্ষরগুলি দেওয়া আছে সেই অক্ষরগুলিকে ক্লিক করে বসাবেন। তো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগইন বা সাইন ইনে আমরা ক্লিক করব, যে লাল যে বাটনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, এখানে তিনটা স্টেপ আছে, স্টেপগুলি আমাদের অতিক্রম করতে হবে। প্রথম স্টেপে আছে ডাচ বাংলার যে কন্ডিশন, যে টিমস এন্ড কন্ডিশন যে পেজটি, এখানে আপনি পড়ে নিতে পারেন তারা কি কি বর্ণনা আপনাকে দিয়েছে, মানে কি কি সুযোগ সুবিধা বা কি কি করতে পারবেন হয়তো এই বিষয়ে তারা এখানে বক্তব্য দিয়েছে। তো আমরা এটাকে অ্যাসেপ্ট করব। তো অ্যাসেপ্ট করলে দেখুন এই যে ডান কর্নারে দুটো অপশন আছে, এখান থেকে আপনি অ্যাসেপ্টে ক্লিক করবেন। অ্যাসেপ্টে ক্লিক করার পরে আপনি প্রথম স্টেপ পার হয়ে গেলেন। প্রথম স্টেপ পার হয়ে যাওয়ার পরে আপনি যখন দ্বিতীয় স্টেপে চলে গেলেন, দ্বিতীয় স্টেপে যাওয়ার পরে এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে। তো এই পেজে হলো মূলত যে আজকের যে কাজটি। তো প্রথমে দেখুন এখানে দিতে বলতেছে আপনার ওল্ড যে পাসওয়ার্ড, আপনি পূর্বের যে পাসওয়ার্ডটি ব্যবহার করছেন এবং ব্যাংক থেকে পেয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে প্রথমে আপনাকে দিতে হবে। আপনি এখানে কিবোর্ডগুলি ব্যবহার করে দিতে পারেন, আর না চাইলে আপনি উপরে আনমার্ক করে তারপরে আপনি আপনার যে কিবোর্ডটি আছে হাতের কাছে সেই কিবোর্ডটি আপনি ব্যবহার করতে পারেন। তো এরপরে আপনি যখন পুরান পাসওয়ার্ডটি দিলেন, পুরান পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনাকে নতুন একটি পাসওয়ার্ড দিতে হবে। এটা হলো যে আপনার ইচ্ছে মতো, আপনার যে পাসওয়ার্ডটা মনে থাকবে আজীবনের জন্য এবং যে পাসওয়ার্ডটি আপনার থেকে কখনো লিক হবে না, কেউ জানতে পারবে না, শুধু একমাত্র আপনিই জানবেন আর আপনার আল্লাহ জানবে। তো সেই ধরনের একটি পাসওয়ার্ড আপনি এখানে দিবেন এবং অবশ্যই এই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে, কারণ যখনই আপনি ইন্টারনেট ব্যাংকিংটা ওপেন করবেন, লগ ইন করবেন, তখনই আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এবং এইটাই হবে আপনার আসল এবং মেইন পাসওয়ার্ড।
পাসওয়ার্ড। পূর্বে যেটা ছিল ব্যাংক থেকে যেটা দিচ্ছে সেটা হলো টেম্পোরালি, মানে সাময়িক সময়ের জন্য, সেই পাসওয়ার্ডটি আপনার এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তো আমরা পাসওয়ার্ড দিলাম, পুরানটা দিলাম, নতুনটা দিলাম, আর নিচে কনফার্ম পাসওয়ার্ড, মানে আবারও পুনরায় আমার নতুন পাসওয়ার্ডটি দুইবার দিতে হয়। তো দুইবার দেওয়ার পরে আমাদের এটাকে ক্লিয়ার এবং চেঞ্জে অপশন দুটি আছে ডান কর্নারে, তো চেঞ্জে ক্লিক করতে হবে। চেঞ্জে ক্লিক করার পরে তারা এটাকে ক্যাপচার করে নিয়ে যাবে, আপনার নতুন পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে। তো নতুন পাসওয়ার্ডটি সেট হয়ে গেলে আপনার ইন্টারনেট ব্যাংকিং যে মেইন পেজ, যেখানে আপনার নাম, ঠিকানা, জীবন বৃত্তান্ত সব কিছু আছে, আপনার ব্যালেন্স বলেন, আপনার যা কিছু আছে ইন্টারনেট ব্যাংকিং পেজে অনেক কিছুই পাবেন। এখান থেকে আপনি আপনার মানে ইন্টারনেট ব্যাংকিং এর অনেক অপশন আছে, এখান থেকে আপনি করতে পারবেন এবং আপনি ব্যালেন্স জানতে পারবেন, কখন কত টাকা তুলছেন, কখন কত টাকা আপনার ডেবিট ক্রেডিট হয়েছে, এগুলি পারবেন, আপনি স্টেটমেন্ট নিতে পারবেন। তো উপরে দেখুন একবার একটা মেনু বার আছে, এই মেনু বারে আপনি দুই সাইডে দুইটা কর্নার চিহ্ন দেওয়া আছে, আপনি এদিক ওদিক নিলে দেখবেন যে এখানে অনেকগুলি অপশন আছে, অপশনগুলি থেকে আপনি অপশনগুলির ভিতরে অনেক অপশন আছে যে পেমেন্ট দিবেন কিভাবে, ট্রানজাকশন কিভাবে করবেন, আপনি ব্যালেন্স কিভাবে চেক করবেন, স্টেটমেন্ট কিভাবে নেবেন, 2FA কিভাবে পিন সেট করবেন, তো অনেকগুলি অপশন আছে, এগুলো যদি আপনার প্রয়োজন হয় আপনি এগুলো দেখতে পারেন। তো ইন্টারনেট ব্যাংকিং এখানে অনেক সুযোগ সুবিধা আছে, আপনি এক এক করে দেখে নেন, এখানে আর বলার কিছুই নেই। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি এই পর্যন্ত দেখালাম, কিন্তু এরপরে আমি আরেকটি ভিডিও আপনি পাবেন আমার চ্যানেলে, সেটার ভিতরে আপনি প্রথম যখন এটা হলো যে প্রথম যখন আপনি পিন চেঞ্জ করবেন, মানে আপনি 4 সংখ্যার একটি পিন সেট করবেন এবং 2FA যে হার্ডওয়্যার টোকেনটি নিয়েছেন সেই টোকেনটি কিভাবে ব্যবহার করবেন, টোকেনটির সাথে আপনাকে পিন নাম্বারটা কিভাবে অ্যাডজাস্ট করতে হবে। তো সেহেতু আপনাকে প্রথমে পিন সেট করতে হবে 4 সংখ্যার। তো পিন সেট করার পরে, পিন সেট করার পরে পাসকোড, মানে আপনার হার্ডওয়্যার টোকেনের যে 6 সংখ্যার নাম্বারটি আছে এবং 6 আর 4 10টা ডিজিট মিলিয়ে আপনাকে সর্বদা এই হার্ডওয়্যার টোকেনটি ব্যবহার করতে হবে। তো সে ধরনের একটি ভিডিও আমি দিব। তো এই ভিডিও আর এর চেয়ে বড় করা সম্ভব নয়। তো আশা করি যে আপনার এই ভিডিওটি আপনার কিছুটা হলেও কাজে আসছে। তো এই প্রত্যাশায় আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।